দু হাজার সালে যারা এসএসসি পরীক্ষা দিবেন তাদের জন্য আজকে আমরা একটি ডেইলি পড়ার রুটিন নিয়ে আলোচনা করব আপনি যদি এই রুটিনটা ফলো করেন তাহলে অবশ্যই আপনি একটু ভালো রেজাল্ট করতে পারবেন তুমি যদি অ্যাপ্লাস পেতে চাও তাহলে এই ভিডিওতে দৈনিক পড়ার রুটিন যেটি রয়েছে সেটি অনুসরণ করো তাহলে তোমরা একটি অনেক ভালো ফলাফল করতে পারবে বিভিন্ন শিক্ষার্থীরা যারা পরীক্ষায় ভালো ফলাফল করেছে তারা এই দৈনিক পড়ার রুটিনটি অনুসরণ করেছে দু সালের এসএসসি পরীক্ষা আয়োজন করার জন্য শিক্ষা বোর্ডগুলো প্রস্তুতি গ্রহণ করছে তারা সম্পূর্ণ সিলেবাসের উপর পরীক্ষা নিবে এবং তোমাদের সেভাবে সকল প্রস্তুতি গ্রহণ করতে হবে এই অল্প সময়ে তোমাদের পড়াশোনা ভালো করার জন্য দৈনিক পড়া রুটিনের কোনো বিকল্প নেই যদি একটি দৈনিক রুটিন তৈরি করে সে অনুযায়ী পড়াশোনা করো দীর্ঘ কয়েক দিনের মধ্যেই তোমরা সেই ভালো ফলাফল অর্জন করতে পারবা প্রত্যেক শিক্ষার্থীদের খুবই কমন একটি প্রশ্ন যে দৈনিক কত ঘন্টা পড়া উচিত দৈনিক কত ঘন্টা শিক্ষার্থীদের পড়তে হবে সেটা সম্পূর্ণ শিক্ষার্থীদের ওপর নির্ভর করছে যদি পড়া বেশি থাকে তাহলে বেশিক্ষণ পড়তে হবে যদি পড়া বেশি না থাকে তাহলে তাকে খুব কম পড়লেও হবে এটাতে শিক্ষার্থী দৈনিক রুটিনে সে বিষয়গুলো উল্লেখ করে রুটিন তৈরি করতে হবে যদি শিক্ষার্থীর পড়া বেশি থাকে তাহলে তাকে আট থেকে দশ ঘন্টা পড়তে হবে আর যদি তার পড়া কম থাকে অর্থাৎ ইতিমধ্যে বইগুলো সে শেষ করে ফেলেছে তাহলে তাকে দৈনিক চার থেকে পাঁচ ঘন্টা পড়লেই হবে আরেকটি কমন প্রশ্ন সেটি হচ্ছে কখন কোন বিষয়গুলো পড়া উচিত বা কখন কোন বিষয়টা পড়লে বেশি মনে থাকে দৈনিক পড়া রুটিনের একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ যে কখন কোন বিষয়ে পড়া উচিত এটাতে একটি বিষয় শিক্ষার্থীদের মাথায় রাখতে হবে শিক্ষার্থীদের মস্তিষ্ক যখন পড়া মনে রাখতে চায় অর্থাৎ ধরে রাখতে চায় তখন মস্তিষ্ক অবশ্যই ঠান্ডা রাখতে হবে তাই সকালের দিকে যদি কঠিন পড়াগুলো শিক্ষার্থী পড়ে তাহলে খুব সহজেই সেটা মস্তিষ্কে জায়গা করে নেবে এবং অনেকদিন মনে থাকবে তাই কঠিন পড়াগুলো শিক্ষার্থীদের সকালের দিকে পড়তে হবে তাছাড়া দুপুর বিকাল এবং সন্ধ্যার দিকে সহজ সাবজেক্টগুলো তারা পড়তে পারে আমরা শিক্ষার্থীদের একটি রুটিন তৈরি করেছি সেখানে কঠিন এবং সহজ বিষয়গুলো তুলে ধরছি তো এখানে যে বেসিক্যালি যে রুটিনটা রয়েছে এখানে কিন্তু আমরা কোনো সাবজেক্ট উল্লেখ করি নি আমরা এখানে কঠিন বিষয় এবং সহজ বিষয় আমি দুটি কলাম তৈরি করেছি এবং এখানে আমরা টাইম ক্যালকুলেশন করে দিয়েছি আসলে কোন টাইমে কোন শিক্ষার্থী কোন সাবজেক্টগুলো পড়তে পারে তো এখানে কঠিন সাবজেক্টের জায়গায় আপনার যে সাবজেক্টটা তোমার কঠিন মনে হয় তুমি সে সাবজেক্টটি দিতে পারো এবং সহজ সাবজেক্টের জায়গায় যে যে টাইমটা দেওয়া আছে সেই সাবজেক্টটি তুমি এখানে বসিয়ে কিন্তু সেই সাবজেক্টটি সেই টাইমে পড়তে পারো এখন কখন রিভিশন দিবে এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা আছে তো এই ফরম্যাটটা আমরা দিয়ে দিব তোমাদের কমেন্ট বক্সে রাউক পরীক্ষার বিষয়ে নতুন নতুন আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ সবাইকে